বুধবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ময়নাগুড়ি ডিপোতে ধূপগুড়ি, কিষানগঞ্জ, জলপাইগুড়ি, কানকি ও মালবাজার, জয়গাঁও ও শিলিগুড়ি রুটে তিনটি নতুন বাস পরিষেবার শুভ সূচনা হয়। সূচনা করেন প্রাক্তন সাংসদ ও এনবিএসটিসির বর্তমান চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্তদেব অধিকারী, বোর্ড অফ ডিরেক্টর সহ অন্যান্যরা। এদিন সবুজ পতাকা উড়িয়ে তিনটি বাসের উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, সঙ্গে সহযোগিতা করেন সংস্থার বোর্ড অফ ডিরেক্টর ময়নাগুড়ি ডিপোর অনন্তদেব অধিকারী সহ অন্যান্যরা। এদিন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, আর যে তিনটি বাসের উদ্বোধন হলো, এই তিনটি বাস যথাক্রমে একটি ময়নাগুড়ি ডিপো থেকে, আরেকটি জলপাইগুড়ি ডিপো থেকে এবং অপরটি মালবাজার ডিপো থেকে চলবে। এই নতুন বাসগুলি অত্যাধুনিক এবং এখানে সিসি ক্যামেরা সহ বিভিন্ন টেকনিক্যাল দিকগুলো থাকবে আধুনিক। এই বাসগুলি জলপাইগুড়ি জেলার তিনটি জায়গা থেকে চলবে। এতে করে প্রতিটি জায়গার বাসযাত্রীদের অনেক উপকার হবে। সেই সঙ্গে তিনি আরও জানান, আগামী দিনে ময়নাগুড়িতে একটি রকেট বাস ময়নাগুড়ি কলকাতা চালানোর জন্য চেষ্টা করা হচ্ছে, যাত্রীদের সমস্যার কথা ভেবে। নতুন বাস পরিষেবার আনুষ্ঠানিক শুভ সূচনা করছি। মঞ্চে আমাদের বোর্ড অফ ডিরেক্টর ডিএসটিসি এবং ময়নাগুড়ি সম্মানীয় চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বসে আছেন। আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুমন্তা, ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ দা, এখানে বিডিও ভাতৃপতি প্রসেনজিৎ আছেন, আইসি ময়নাগুড়ি ঘোষ সাহেব শুভ। যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 31টি নতুন বাসের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ভার্চুয়ালি হাওড়া একটি সভামঞ্চ থেকে। আমরা ভার্চুয়ালি কানেক্টেড থাকি কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে এবং পরবর্তী পর্যায়ে বাসগুলো আমরা ডিস্ট্রিবিউশন করি ডিপো ধরে ধরে। তো সেই মোতাবেক কোচবিহার ডিভিশনে যেমন বাস দেওয়া হয়েছে, আমার শিলিগুড়ি ডিভিশনে দুপুরে ডিপোতেও বাসগুলো দেওয়া হয়েছে। B6 মডেল গাড়ি, এটা B6 মডেল গাড়ি, এটা